তো গাইস, সীমা সাগর ব্লকে আবার একটা নতুন ব্লক নিয়ে চলে এসেছি। আজকে এসেছি কুমোরটুলিতে, আর এদিকে দেখো মাটি মেখে লক্ষ্মী ঠাকুর বানানো মানে তৈরি হচ্ছে, আর অনেক ঠাকুরই তৈরি হয়ে গেছে। দেখো বয়স্ক কাকুটা ওইখানে লক্ষ্মী ঠাকুরের চোখ আঁকছে, খুব সুন্দর সুন্দর এখানে লক্ষ্মী ঠাকুর মানে বানাচ্ছে। পাশের দোকানে চলে আসলাম, এখানে দেখো এই কাকুটাও সুন্দর মানে রং করছে লক্ষ্মী ঠাকুর, দেখতেই পাচ্ছে এখানে অনেক রকম লক্ষ্মী ঠাকুর সাজা মানে আছে, বসা ঠাকুর, দাঁড়ানো ঠাকুর, মানে সাজের ঠাকুর, সব রকম ঠাকুর কুমোরটুলিতে আসলে তোমরা পেয়ে যাবে। আর কুমোরটুলিতে খুব সুন্দর সুন্দর ঠাকুর বানানো হয়। আর ওই দেখো ওই ভেতরে ওইগুলো পুরো রেডি হয়ে গেছে লক্ষ্মী ঠাকুরগুলো। আর এই দেখো এই কাকুটা আবার চুল পড়াচ্ছিল ঠাকুরের মানে লক্ষ্মী ঠাকুরের, দেখতেই পাচ্ছ। আর কুমোরটুলি মানে অসাধারণ ঠাকুর তৈরি হয় এখানে। আর ওই পাশটায় দেখো অনেক রকম ঠাকুর হয়েছে, ওপরটাও নিচে ঠাকুরে ভর্তি লক্ষ্মী ঠাকুরের। আর লক্ষ্মী প্রতিমা তো সবার ঘরে ঘরে পুজো হয়, এই জন্য লক্ষ্মী ঠাকুরের চাহিদাটা অনেকই বেশি হয়। আর একটা পাশের দোকানে দাদার দোকানে চলে আসলাম, দেখো এই দাদাটার দোকানটা অনেকই বড় ছিল, আর একটু একটু বড় সাইজেরও ঠাকুর ছিল। ওই দেখো ভেতরে অনেক কালী ঠাকুর দেখতে পাচ্ছ, সামনে কালী পুজো আছে, ঠাকুর কালী ঠাকুরও বানানো তৈরি হয়ে তৈরি চলছে, আর ওই ভেতরে অনেক লক্ষ্মী ঠাকুরও আছে, সুন্দর সুন্দর লক্ষ্মী ঠাকুরও আছে। তো ওই ওই দোকান থেকে বেরিয়ে একটু আগে যাচ্ছি, আর এখন দুর্গাপূজা চলছে জানোই, এখন অনেকটা অনেকগুলো দোকানই বন্ধ আছে। আর এইগুলো দুর্গাপুজো পরে পরে আবার এই সব দোকানগুলো খুলবে। দেখো এখানে জামা কাপড় বিক্রি হচ্ছিল লক্ষ্মী ঠাকুরের। আর সামনের দিকে এগিয়ে যাচ্ছি, দেখো এই পাশে দোকানগুলো সব বন্ধ, এগুলো মানে পুজো গেলে খুলবে। তারপর আমরা চলে আসলাম সামনে আর একটা দোকানে, দেখো ওখানে আর একটা দোকান আছে সামনে। ওই দেখো ওই দোকানে অনেক ঠাকুর আছে লক্ষ্মী ঠাকুর, এখানে অনেক লক্ষ্মী ঠাকুর বানাচ্ছে। আর ওইদিকে সব সাজের ঠাকুর, যারা সাজ পুজো করে সাজের ঠাকুর। ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট।